হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আমি মোহাম্মদ সাব্বির ইসলাম, আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজ আমরা সিফপ মেথডের লাস্ট স্টেপ পিএলএলের দুটি অ্যালগোরিদমের রিকগনিশন এবং এক্সিকিউশন দেখব। তো প্রথমে এ পার্ম আমরা দেখব। আমরা দেখতে পাচ্ছি টু বাই ওয়ান ব্লক এবং এ কালার সেম, এবং পেছনে একটি হেডলাইট। এটি হচ্ছে এ পার্ম। আমরা যদি এ বি পাম দেখি, টু বাই ওয়ান ব্লক এই কালার সেম, কিন্তু এখানে হেডলাইট হচ্ছে ডান দিকে আর এটির হেডলাইট হচ্ছে পেছনে। আমরা এ অ্যাঙ্গেল থেকে দেখতে পারি, আমরা এ অ্যাঙ্গেল থেকেও আসলে রিকগনিশন করতে পারি কোনটি এ পাম এবং কোনটি এ বি পাম। আমরা দেখতে পাচ্ছি এই কালারটির অপোজিট কালার, সো এটি হচ্ছে এ পাম। তার মানে আমরা বুঝবো যে আসলে হেডলাইটটা আসলে পেছন দিকে। আর যদি এই কালারটি অপোজিট না হয়, তাহলে আমরা বুঝবো হেডলাইট আসলে ডান দিকে রয়েছে, অর্থাৎ এ বি পাম। তো এক্সিকিউশনটা আমরা এখন দেখি। এটি হলো এ বি পাম। তো এই ছিল আমাদের এ পার্মের রিকগনিশন এবং এক্সিকিউশন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ধন্যবাদ, এ পর্যন্ত।